দিকে আসুন, পাটাটা বাবু এবং সোজা করে পাঠা, সোজা পাটা, সোজা পাটা, সোজা পাটা। আচ্ছা এই জায়গাটা একটু ফাঁড়া করবেন প্লিজ, আর একটু আস্তে কেউ কথা বলবে না, তাহলে আসবে না। আসনার আমি বাবু understand kaun sa sare dikha raha hai তুমি আমার দিকে তাকাবে না, আমি যখন বলবো আমার দিকে তাকাতে তখন তাকাবে, তুমি এখন বেলুন নিয়ে গেলো ঠিক আছে, তাহলে টপলেস এখানে করবো নাকি বাইরে বারান্দায় বা সিঁড়িতে করবো, খাওয়াচ্ছি কথা বলতে বলতে তুই আগে যখন রান্না করলি চুপটাকে বাদ দাও, অন শট বাদে বাদে অন শট বাদে বাদে এখন তো আসবে, আর একটু বাচ্চা লাগবে, বাচ্চা তো হচ্ছে আরেকটা
আমরা কামদুনিতে আজকে আমাদের কামদুনির তিন দিনের স্কেডিউল শেষ হলো জমদুয়ারে রমণী কথার সিনেমা। আগামী তিন দিন এবার কলকাতায় আমাদের তিন দিনের বাকি তিন দিনের শ্যুট আছে। তো আমি যেটা আগের দিন বলেছিলাম ভেরি ভেরি অঞ্চলে দাঁড়িয়ে, যে আমার গত সিনেমা নোটস টু আ লাভার ফ্রম জেনি অ্যাডাম অ্যান্ড হার বিউটিফুল ফ্যামিলি, ওটা সম্পূর্ণটাই মুসা ভাইয়ের ভেরিতে আমরা শ্যুট করেছিলাম। কিন্তু এইবার যেটা সব থেকে মজার ব্যাপার, এবার 10% ভেরি বাট 90% আমরা শ্যুট করলাম মুসা ভাইয়ের বাড়িতে। এবং আমি চাই আপনারা সবাই এটা হলে এসে দেখবেন এবং আমাকে আশীর্বাদ করবেন যেন এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড, প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড এবং দেশ বিদেশে ছড়িয়ে যায় এবং আমাদের গ্রাম বাংলার যে কালচার এবং বাংলা মানেই যে একটা সংস্কৃতি এটা যেন সামনে আসে, আমার এটা প্রয়াস। এবং কিছু কিছু ইমোশনস হয়, কিছু কিছু ফিলিংস হয়, কিছু কিছু অনুভূতি হয় যেগুলো মুখে বুঝিয়ে বলা যাবে না, সেগুলো অনুভব করার ব্যাপার।